এপ্রিলে 28 তারিখে এই বছরে মাদার তেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সেরেমনি করেছি 28 এপ্রিল রবীন্দ্র সদনে, যেটা আমরা আমাদের ওটা বাৎসরিক সেরেমনি উৎসব, আমরা খুব বড় আকারে করি। বিভিন্ন দেশ থেকে, দূর থেকে, বিদেশ থেকে লোকরা এসেছে আসে এবং তারা তাদের অ্যাওয়ার্ডটা নিয়ে যান। আমাদের সিলেকশন হয় চার মাস পাঁচ মাস আগে থেকে। বিদেশে যারা সিলেক্টেড হয়, ভারতে যেখানে যেখানে থাকেন তাদেরও আমরা সিলেকশন করি এবং পশ্চিমবঙ্গ যারা তা আছে তাদেরও সিলেকশন করি। এই বারো বছর হয়ে গেছে। আমরা 2001 থেকে আরম্ভ করেছি, এখন 2012। সবচেয়ে প্রথম পেয়েছিল আমাদের স্বর্গত জ্যোতি বসু, ওনাকে প্রথম মাদার তেরেজা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। উনি শুধু আমাকে একটা কথা বললেন যখন আমি ওনাকে দিচ্ছি চিঠি, তখন ওনার বাড়ি ইন্দিরা ভবন, যে অরুণবাবু আপনি আমাকে ছাড়া আর কাকে দেবেন, আমাকে না দিয়ে আপনি কাকে দিতে চাইছেন, কাকে দেবেন, আমি মাদারের ভাই দাদা, আমার বোন, আমরা ভাই বোন, আর আপনি কাকে চিন্তা করছেন, এই কথা তিনি উনি বলেছিলেন। তার মানে কত ক্লোজ জ্যোতিবাবু এবং মাদার ছিলেন আপনারা তাহলে ভাবতে পারেন। যখন এই যা কিছু মাদারের সমস্যা হয়েছিল, মাদার সবসময় জ্যোতিবাবুর কাছে ছুটে গিয়ে তার সমস্যার সমাধান করত, যত বড়ই সমস্যা হয়ে থাকে। সুতরাং আমরা এই 12 বছর ধরে কীভাবে দিই, আমরা কাদের দিই, যারা বিভিন্ন গ্রুপিংয়ে ক্যাটাগরিতে যারা এক্সেল উপযুক্ত, তখন স্পোর্টস লেভেল, কালচার লেভেল, এডুকেশন, মেডিসিন, সোশ্যাল ওয়ার্ক, তারপরে তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপরে পলিটিক্স, পলিটিশিয়ান, যারা এই বিভিন্ন দিক থেকে আমরা সিঙ্গার্স রয়েছে, ডান্সার্স রয়েছে, বেস্ট স্কুল, বেস্ট কলেজ অফ দি ইয়ার, তাদের সব বেছে নিয়ে আমরা তাদের এই 12 বছর ধরে দিয়ে আসছি। প্রায় 100 জনের উপর হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আপনাদের সামনে আমি বলছি যে আমার আজকে এই বলতে গিয়ে রাজেশ খান্নার নাম মনে পড়ছে। রাজেশ খান্না সেই সেন্ট জেভিয়ার্স কলেজে যে আমাদের ওই প্রোগ্রামটা সেরেমনি হয়েছিল, তিনি আমার সঙ্গে গিয়ে মাদারের ছবিতে, ফটোতে ফ্লোরাল মালা দেন এবং আমাকে খুব কথা বললেন, আমার সঙ্গে বললেন যখনই আপনি ডাকবেন আমি আসবো কলকাতায়। তাই আজকের দিনে উনি নেই আমাদের মধ্যে, আর চলে গেলেন এই 1-2 মাস আগে, তাই কথাটা মনে পড়ছে। এরকম আরও যারা চলে গেছে নেই, যেমন মান্না চলেন, মান্না চলে গেলেন, মেওয়ালাল বিখ্যাত প্লেয়ার ছিলেন, ভূপেন হাজারিকা, দেবানন্দ চলে, তারা সব আবার পেয়ে চলে গেল মাদার তেরেজা লাইফ টাইম আছে। এইভাবে আমরা সিলেকশন করি বিভিন্ন যারা সোশ্যাল ওয়ার্ক আছে, বড় সোশ্যাল ওয়ার্কের তাদের। আমাদের কেন আজকে এটা করেছি সেটাও আমাকে বলতে হবে, কারণ মিস্টার আহমেদ উনি আমার পাশে বসে আছেন, তিনি সেই দিন যেদিন আমাদের অ্যাকচুয়াল সেরিমনিটা হবার দিন 28 এপ্রিল উনি আসতে পারবেন। উনি আমাকে বললেন যে অরুণবাবু আমি সেই দিন উপস্থিত থাকতে পারব, আপনারা আমি কিন্তু নিতে খুব ভালো, আমি মাদারের ওটা অ্যাওয়ার্ডটা নিতে চাইছি, আপনি কি আমার জন্য আলাদা কিছু আয়োজন করে দেবেন। আমি না বলতে পারি, কারণ উনি এত আগ্রহ, সুদূর সে লন্ডন থেকে উনি আসবেন নিতে চাইছেন, যেমন এবারে দুবাই থেকে এসেছিলেন মিস্টার স্যাম ভাতিয়া, এক বিখ্যাত ব্যক্তি মানে মানে পৃথিবী, তিনি এসে নিয়ে গেলেন। ইনিও লন্ডন থেকে নেবার কথা, উনি আসতে পারলেন না, কিন্তু উনি আজকে আমরা উনি এসছেন এই কয়েকদিন আগে। আমরা বলি যে ঠিক আছে, আজকে আপনার জন্য আপনার অ্যাওয়ার্ডটা আপনার হাতে তুলে দেবো, কিন্তু ডেট তারিখ সমস্ত সেই দিনকার থাকবে, সেই 28 এপ্রিল
অতিথি সদন রবীন্দ্র সদনের যা তুলে দিচ্ছি এবং উপযুক্ত ব্যক্তি সোশ্যাল ওয়ার্কার এবং তিনি অনেক এবং গায়ক নাম করাও একজন গায়ক উনি তিনি সেই লন্ডনের সঞ্চারী জায়গা তিনি অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক করেছেন সেটা এখনও করে যাচ্ছেন এবং গান তো ওনার বিশেষ করে এখন তিনি এসছেন কয়েকটি নিয়ে করছেন গানে তো ওনাকে আজকে আমরা মাদের সেই অ্যাওয়ার্ডটা মাদের সে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মানে তিনি তার ওনার হাতে আমরা তুলে দেবো আমি অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য কমিটি হাতে তুলে দেবো এবং আমরা আশা করছি এবং অনেক চেষ্টা করছি যে এবছরে মাদারের জন্মদিন এই যে 26 তারিখ অবস্থিত হয়ে গেল মাদার সবসময় এবং মাদার আজ মাদার হলেন যে কারণে সেটা এবছর আমরা সে কাজটা পূরণ করব মাদার আগে লরেটো সোসাইটির যিনি ছিলেন সি বিলং টু লরেটো সোসাইটি কিন্তু প্রভু বলেন না তুমি এই সোসাইটিতে থেকো না সোসাইটির নিয়ম মাফিক স্কুলে পড়ানো টিচিং করা এটা তোমার কাজ নয় কখন বললেন 1948 এ প্রভু তাকে বললেন চারবার তার মনে যে তুমি এটা ছেড়ে দাও তোমার কাজ হচ্ছে আমার বাণী তুমি গরিবকে যারা হাসতে জানে না কোনোদিন হাসিনি কোনোদিন তারা কিছু পায়নি কেউ কেউ তার কাছে আসতে পারেনি আসেনি আসবার প্রয়োজনও বোধ করেনি তুমি সেই কাজ তোমাকে পূরণ করো তুমি এই সোসাইটি ছেড়ে দাও 20 বছর হয়ে গেল তিনি এই সোসাইটি বললেই তো হয় না দম করে ভ্যাটিকান থেকে তার অনুমতি নিতে হয় একটা সোসাইটি রিলিজিয়াস সোসাইটি থেকে থাকতে হবে ভ্যাটিকান থেকে অনুমতি পাওয়া গেল মাদার শুধু একটা ব্যাগ নিয়ে গলিতে বেরিয়ে আসলেন গেট থেকে একটা পয়সা নেই কারণ সোসাইটি ছাড়লে কেউ পয়সা দেবে না সোসাইটি নিয়মই তাই ঢুকবার সময় পয়সা দরকার নেই বেরোবার সময় পয়সা এ হলো সোসাইটির নিয়ম তিনটে নিয়ম চাস্টিটি পভার্টি অ্যান্ড ওবিডিয়েন্স জীবনে বিয়ে করতে পারবে না আমার বলে কিছু থাকবে না অ্যান্ড ওবিডিয়েন্ট যা বলবো তাই বলে আজকে এখান থেকে কোনে জমা চলে যেতে হবে এই তিনটে ভাব নিয়ে ঢুকতে হয় সোসাইটি তিনি তাই করেছিলেন এখন ছেড়ে যাওয়ার সময় বললে হবে না ভ্যাটিকান অনুমতি দেবে ও মহোদয় তিনি অনুমতি দেবেন অনুমতি পাওয়া গেল তিনি দুঃখের সঙ্গে সোসাইটিতে ছেড়ে দিলেন কিন্তু হাসি কি সেই সামনে মতিঝিল বিরাট বস্তি রোজই দেখতো 20 বছর ধরে বস্তিতে সামনে কেটে গেল দেখতো কি দুঃখ দুর্দশা এখন না অনেক বেটার তিনি দেখতেন যে কীভাবে তারা আছে তাদের যেতেন স্কুল থেকে বেরিয়ে তিনি হাসি মুখে বেরিয়ে গেলেন কোথায় যাবেন তাও জানেন না কে তার সঙ্গে তাও জানেন না কিন্তু প্রভু তার কাজ করে যাচ্ছেন সঙ্গে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল 14 নম্বর ক্রিক লেনে সেখানে একজন মাইকেল গোমেস বলে একজন ভদ্রলোক থাকতেন তার বাড়িতে গিয়ে উঠে ঘরে উঠে গেল তো বলো আরে আপনি এসছেন কি করবো বলো আমাকে একটু আশ্রয় দাও তোমার এখানে থাকবো বলো আচ্ছা ঠিক আছে একটা রুম দিয়ে দিল এই রুমে আপনি থাকো একা একা বসে ওখান থেকে বেরিয়ে কাজে যা গরিব মানুষের ঘরে 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 নিতেন হাতে কিছু নেই কেউ যদি যায় নিতেন কেউ খেতে দিলে খেতেন এইরকম হঠাৎ একটা দরজায় একদিন একটা নক হলো তিনি দরজাটা খুললেন খুলে দেখলেন আরে তোমার তো আমি মনে হয় চিনি এক ভদ্রমহিলা একজন মহিলা ইয়াং মহিলা ওকে চিনতে পারে বলে আচ্ছা তোমার নাম তো সুভাষিনী দাস না বলো হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ বলো তুমি কেন এখানে বলো আমি এসেছি আপনার সোসাইটিতে আমি যোগদান যোগ আরে তুমি এসেছো আমার সোসাইটি তুমি হিন্দু এক হিন্দু মানে আমার তুমি ছেলে মানুষ আমার এই তোমাকে পড়িয়েছি স্কুলে তুমি এসছো তোমার দ্বারা হবে না কঠিন এই যে জীবনটা এই যে তুমি চাইছো খুব কঠিন জীবন হবে
শেষ পর্যন্ত বললো না আমি হব না। তখন বললো তোমাকে তাহলে খ্রিস্টান হতে হবে। তারপরে তোমাকে উনি রাজি হয়ে গেলেন, ওনায় তখন যা শিক্ষিত করা করা হলো। মাদার নিজের নামটা অ্যাগনেস, যেটা মাদার ছিল সেই অ্যাগনেস নামটা সিস্টারকে দেওয়া হলো। সে প্রথম সারা বিশ্বে পৃথিবীর প্রথম সিস্টার মানে সিস্টার হলেন এই পশ্চিমবঙ্গের এক হিন্দু মহিলা। আমাদের গর্ব হিন্দু মহিলা, বাঙালি মহিলা, এই সারা বিশ্বের প্রথম সিস্টার মাদারের। এই বিশ্বে এখন প্রায় ধরে নাও তোমার সিস্টার 10,000 কি 20,000 সিস্টার রয়েছে, 30,000, এবং প্রায় 120 দেশে 660 ব্রাঞ্চেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। উনি হচ্ছে সবচেয়ে প্রথম এই বাঙালি মহিলা, পশ্চিমবঙ্গের মহিলা, পশ্চিমবঙ্গের গর্ব হওয়া উচিত। আমাদের সরকারের, ভারতবর্ষের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের বিরাট গর্ব হচ্ছে। এই হলো মাদারের জীবন। একটা হলো, তবে দুটো হলো, এইভাবে বেড়ে গেল। পরবর্তীকালে লোকেরা দান আরম্ভ করলো, এখন যে বাড়িটা আছে একজন দান করলো, সেই বাড়িটা মাদারের হেডকোয়ার্টার করে ফেললো। এখন বিশ্বের হেডকোয়ার্টার হচ্ছে এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায়। এইভাবে তিনি তার সমাজকে নতুন সমাজের নাম দিল মিশনারিজ অফ চ্যারিটি। এটা নিয়ে উনি মারা গেলেন ওখানে, এবং ওখানেই তার মাটি হলো যেখানে তিনি থাকতেন। বিশেষ অনুমতি দিলেন জ্যোতি বসু, রাতারাতি অনুমতি দেওয়া হয়ে গেল। ওইখানে খোঁড়া হলো তার, কেউ হয় ঘরের মধ্যে কেউ মাটি দিতে পারে না, কিন্তু স্পেশাল অনুমতি পেলেন। এই হল মাদারের ছোট্ট জীবন দিয়ে আমি বলছি। এইবারে আমি ওনার অ্যাওয়ার্ডটা ওনার হাতে এই পুরস্কারটা তুলে দেবো, তারপরে উনি অনেক আহ্বান করেছিল। Humbled to receive this award. It's a great honor for me. In honoring me, you have honored a very humble music promoter from UK. আমি বাংলা বলছি, আমি খাঁটি বাঙালি। আমি গত প্রায় 25 বছর ধরে আমি ইংল্যান্ডে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স আমি ওখানে প্রমোট করি। আমি পণ্ডিত রবিশঙ্করের প্রোগ্রাম কনসার্ট করেছি ওখানে, প্রোগ্রাম করেছি, বিভিন্ন আর্টিস্ট কলকাতা থেকে গেছে। একজন আর্টিস্ট ওখানে বসে আছে, শিল্পী বারুরি, ক্যান ইউ শো ইউর হ্যান্ড, ও ভারতনাট্যম ডান্সার, শি হ্যাজ বিন টু ইউকে আই ডোন্ট নো মেবি 5-6 টাইমস অ্যান্ড শি হ্যাজ মেড ইট কোয়াইট অ্যান ইম্প্যাক্ট। ওখানে ওর নাচ দেখে অনেক প্রশংসা পেয়েছে ওখানে। তো আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য, বিকজ আমি এই একাডেমি অফ পারফর্মিং আর্টস যেটা আমি করেছি ওখানে, দ্যাটস মাই ব্রেন চাইল্ড, ওটা করার উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্সটাকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি ফর নেক্সট জেনারেশন। আপনারা এখন দেখছেন টেলিভিশনে যা দেখানো হচ্ছে, যা প্রোগ্রাম হচ্ছে, সিনেমা যা হচ্ছে, আই এম শিওর ইউল অ্যাগ্রি উইথ মি দ্যাট ইজ নট আওয়ার কালচার। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, ইট ইজ ব্রিং আওয়ার উইমেন টু শেম। সোজা কথা, আমাদের মা বোনদের বিজিত করা হচ্ছে। আমাদের রবিশঙ্কর, আমাদের শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, কিছুটা সময় আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম, মোরা কিছুটা সময় আরো ভালো হতো।